আল্লাহর নবী পিছে দুই একজন ভক্তবৃন্দ থাকলে বলে ওয়াহ নাই মানা নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের পথে আপনি নবী আমার এই আদামের ধন আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবীর হুকুমের মধ্যে নবীর তরিকার মধ্যে জুরে কন্ত নামাজ আসিন না সাস কালি গানের মধ্যে ব্যস্ত গান গাইছিল হযরত মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই ভারতবর্ষে বিতিরাজের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে জমিনে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন হে জগতের মানুষেরা শোনো রে দুনিয়ার জমিনে তারাই মসজিদ রে আবাদ করে যারা একমাত্র বিশ্বাস স্থাপন করে জুড়ে বলুন তো কার উপরে আর যারা মাজার মুজারের বিশ্বাসী তারা কখনো কথা কন নাকি এই যে নারায়ণগঞ্জ নির্বাচন চলতেছে নি জুড়ে হোকা শেষ আচ্ছা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছে এক শ্রেণীর মৌলবীরা আমার বিরুদ্ধে লেগে গেছে আইবি বলতেছে যে আমি বলে মাজার ভক্ত জেনে রাখো কান খুলে আমি শুধু মাজার ভক্ত না আমি মাজারের একজন কাদেন 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 আরো জোরে কন নাউজুবিল্লাহ এরা কখনো মসজিদ আবাদ করতে পারে না তার দ্বারা মসজিদ ভাঙ্গা হইছে ঠিক তার দ্বারা মসজিদ ভাঙ্গা হইছে এরা কখনো মসজিদ আবাদ করতে পারে না কথা বলেন ঠিক কি না আজ থেকে 1450 বছর আগে বলেছেন কে মুশরিকদের সম্পর্কে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর أعمالهم وفي النار هم خالدون موري كي سورا سور كم ميغا سيغا آسيني موري تي موري راهو اسكوي ফুটায় গেছে একটু আওয়াজটা বাড়ানো যেত না ইনশাল্লাহ আচ্ছা কোন চেয়ে আওয়াজটা কার লাগে আরো জোরে আল্লাহ সবচেয়ে বড় তা আওয়াজটা তৈব কি না ফুতাইল মতন এইবার দাদা পাগলপুরের মানুষ সরাসুরের মানুষের আওয়াজ নাই গেলে তো আমি বিশ্বাসই করি না বুঝি না কারণ আমি আপনি আপনি আমি কেউ কেউ রে চিনতে কম চিনি আজাই রে খালি ধাক্কা মেরে ডাহা বাড়ায় দিন কই অমুক জায়গার ক্ষতি বেজে আপনারা লোক এ নুরি সাহেব রে টঙ্গি গাজীপুর লিখে দেব এরছেন আর আমারেও লিখে দিছেন কই চিন্তা করছেন নিজের আর লোকের কেমনে ফালায় দিন একটু মনটা কান দেওয়া না গো হ্যাঁ নিজের আর লোকের কেমনে দূরা টেলে দিন একটু আওয়াজটা পাড়ায় দেন যেতেন ইনশাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর খালি
আল্লাহ কয়, যারা আওয়াজ দিছে আমি মাজারের ভক্ত, এরারে আল্লাহ কইতেছে, আসেনি নাই? মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকরা যোগ্যতা রাখে না, মুশরিকরা কখনো যোগ্যতা রাখে না আল্লাহর মসজিদ গুলোরে আবাদ করার। কে বলেছেন? এরা মসজিদ গড়ার পক্ষে না, এরা হলো মসজিদ ভাঙ্গার পক্ষে। আরো জোরে। এরপরে আল্লাহ বলেন, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, নিজেদের কুফরির স্বীকৃতি দিচ্ছে, নিজেরা নিজেদের থেকে কুফরির স্বীকৃতি দিচ্ছে, যেমনি ভাবে আইবি স্বীকৃতি দিচ্ছে আমি মাজারের ভক্ত। কথা কন না কেন? মাজারের গান জুড়ে কন্ঠ আছে কিনা? বাবা তোমার কাছে আসি, ইন্দ্র গানে বাবা লইয়া, আমি কইতারি না তো এর লাগে আপনারা বুঝাইতে পারতেছি। আমার ভাইরা, ও বসিদ নাকি, হে কি আশ্চর্য, কি আশ্চর্য অবস্থা! আল্লাহ রাব্বুল আলামিন যিনি ডাক দিয়া বলেন, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, নিজেরাই নিজেদের কুফরির স্বীকৃতি দেয়, ওরা দিচ্ছে আমরা এই কুফরির সাথে লিপ্ত আছি। আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন, দয়ায় আল্লাহ বলেন এদের আমল বরবাদ হয়ে যাবে, বরবাদ করে দিই আমি আল্লাহ, এবং এই আমলের কারণে, তারা এই কুফরি স্বীকারোক্তির কারণে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে স্থায়ী জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দেই। চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ বিন সুবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কথাটা বললেন, মসজিদ কে আবাদ করার কথা বলার পরে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা, তিনি তার নবীর কাছে গিয়ে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মসজিদ আবাদের কথা এসেছে, আপনার মাধ্যমে কোরআন দিয়ে আপনি বুঝিয়েছেন, নবী গো আমি কতটুকু মসজিদের সাথে সম্পৃক্ত হব? এই সময়ের মধ্যে একজন বেদুইন সাহাবী চলে আসছে আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পরে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনি আমাকে এমন একটি শর্ত আমল দেন যার দ্বারা আমি আল্লাহর জান্নাত পেতে পারি। নবীজি ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার জন্য আমার পক্ষ থেকে পাঁচটা দায়িত্ব দিয়ে দিলাম, খামসু সালাওয়াতিল মাররা, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম, তোমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে। সাহাবী গরিব মানুষ, গ্রামের মানুষ, হেঁটে চলে যাবে কয়েক কদম সামনে গিয়ে তারপরে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, নবী গো বাড়াবো না কমাবো না। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ দেখবানি? এমন সময় ডাক দিয়া বলল সাহাবীরা, ওগো আল্লাহর হাবিব, জান্নাতি মানুষ দুনিয়ায় দেখা যায় নাকি? আল্লাহর নবী ঘোষণা দিয়া বলেন, ওই যে লোকটা হেঁটে যাচ্ছে, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, আমার আল্লাহ তারে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। এখান থেকে কথা বলে যখন হজরায় ঢুকলো, আপনারা যারা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, মদিনায় গিয়েছেন, উমরা করেছেন, আবার দেশ থেকে গিয়ে বড় হজ করেছেন, আপনাদের অবশ্যই জানা আছে মসজিদে নববীতেই আল্লাহর নবী যেখানে শায়িত আছেন সেই জায়গাটা হচ্ছে হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আল্লাহর নবী যখন ঘরে গেলেন, যাওয়ার পরেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষটারে ওই লোকটাকে শুধু নামাজের পাঁচ ওয়াক্তের কথা বললেন,
আপনি তো সুন্নতের কথা বললেন না, বেচারের কথা বললেন না, আনুষাঙ্গিক কোনো আমলের কথা বললেন না। নবীজি ডাক দিয়ে বলে আয়েশা রে, এই মানুষকে যদি আমি সব কটা চাপিয়ে দেই, তারপরে দেখা যাবে সে আসলটাই পালন করবে না। সে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, এই মজাটা পাওয়ার পরে নিঃসন্দেহে সে নিজের থেকে বাড়ায়া বাড়ায়া পড়বে। এই জন্য হুকুম পালন করবো কার? আল্লাহর। আর জোরে কোন কার? আল্লাহর। পৃথিবীতে এটাই হলো ফয়সালা, দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে, দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে কিয়ামতের ময়দানে মানুষরা যখন একত্রিত হবে, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, সেদিন বলবেন আব্বালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা, সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে এই হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটাই হবে নামাজে। ঠিক না বলে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, জগতের মানুষেরা শুনুন, ওই মানুষ যারা কখনো মসজিদ আবাদ হয় না, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শরীক করতে গিয়ে দেখা যায় পিরসাবরে পিরসাবরে কখনো কখনো আল্লাহর জায়গায় পৌঁছায়, এরকম মানুষ আসেনি কথা কন্যা কি আসেনি? সুতরাং খবরদার, এমন কিছু আচরণ করা যাবে না যার দ্বারা আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর কিছু পীরের মুরিদ আছে, আমি বলি না সবাইকে, কিছু আছে দেখা গেল আগে কয়েক ওয়াক্ত নামাজ পড়েছে, মুরিদ হওয়ার পরে এক ওয়াক্ত পড়ে না, কথা কন্যা কি আসেনি? এরকম পিশাব মনে হয় আপনাদের দক্ষিণ নূরপুরে একজনও নাই। না না না, এটা কোন দিকটা এরকম আসেনি? আল্লাহ বলেন শোনো তোমাদের জন্য আমার কথা, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলি المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب আল্লাহ বলতেছেন মুশরিকদের চুক্তি আল্লাহর নিকট এবং রাসূলের নিকট কিরূপে বলবৎ থাকবে তাদের সাথে যারা তোমাদের চুক্তি সম্পাদন করেছে মসজিদে হারামের নিকট। এখন আসুন তো, মুশরিকরা সবসময় আল্লাহ থেকে বঞ্চিত, কথা কোন ঠিক কিনা? শেষাংশে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মুত্তাকিনদেরকে বেশি ভালোবাসি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসলামের কথাগুলো বলছিলেন, আবু জাহেল এসে ডাক দিয়ে বলছে ভাতিজারে লাতেরে কোথায় রাখলা, উজ্জারে কোথায় রাখলা, মানাতরে কোথায় রাখলা? নবীজি ডাক দিয়ে বলে লাত উজ্জা মানাত 33 কোটি দেবতা কাউরে আমি চিনি না, আমি কেবল চিনি জোরে বলেন কারে? আল্লাহকে। এবার ডাক দিয়ে বলছে চুক্তিনামা একটা করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আবু জাহেল চুক্তিনামা একটা করো। নবী বললেন সাহাবীদের সাথে বসা অবস্থা, এমন সময় বললেন চাচা কিসের আবার চুক্তি? এমন সময় বলে এক মাস তোমার আল্লাহরে আমরা সবাই মিলে ডাকব, কথা বুঝেন নাই, এক মাস আমরা সকলেই মিলে তোমার আল্লাহরে ডাকব, আর এক মাস তোমরা আমার দেবদেবীরে ডাকবা। এই কথাটা বলার পরে নবীজি নীরব হয়ে যাওয়ার কারণে আল্লাহ বলেন নবী আমার কেন আপনি নীরব, আমি তো আপনার দোস্ত, দোস্ত হিসাবেই আমায় আপনার কাছে বার্তা পাঠাইয়া দিলাম। বার্তাটা কি দেখেন,
عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين أزني কথা না কে আসেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের অর্থ একেবারে পার্লামেন্ট পর্যন্ত বুঝে কথা বুঝেন ও বুখারী শরীফের হাদিস লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফের হাদিস হাই 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 ডি এরা সবাই আবার নতুন করে মাদ্রাসায় ভর্তি করা দরকার কথা কন নাকি এই ফুরকানিয়াতে যদি ভর্তি করা হইতো মক্তবে যদি আবার ভর্তি করা হইতো তাহলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন বুখারীর হাদিস কইতো না কথা কন নাকি এবার আল্লাহ বলছেন কুল অনবী আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে অবাধ্যচারীর দলেরা লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো গোলামি করো সেজদা করো মস্তিষ্ককে তাদের সামনে নত করো মাথা নত করো আমি তাদের ইবাদত করি না আসেনি সূরা আসেনি কথা কন নাকি আসেনি ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ আর আবার বলতেছি যে আমি যার দাসত্ব করি গোলামি করি তোমরাও তার গোলামি করো না শেষের কথা হলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন মানে হইলো বুঝাইছে তোমাদের এই ফালতু কথা আমার কাছে দাম নাই তোমরা যেভাবে আছো খুব সে জাহান্নামে যাইতে তাহ আর আমারটা আমি লইয়া বইতাই সুবহানাল্লাহ কইতেন না আর কাজ হইতেছে না আল্লাহর কাছে কই আল্লাহ সাসা যে কিতা একটু জোরে কর না কিতা আবার উল্টা বুঝবেন না উল্টা বুঝবেন না আমি এই আপনার বাগলপুর আইতেছি আর কি ট্রেনে গাড়ির মধ্যে যখন উঠছি আমারে কইতাছে সাসা একটু জায়গা দেও হয় না কথা বুঝছি না আমারে কইতাছে সাসা একটু জায়গা দেও হয় মমি সিংহা মানুষের কি আমি কই না রে আমার কই দে সাসা আমি তো তে হাতে দাঁড়িয়ে আছে যেটি সাসা হেরারে কষ্টে আমারে কষ্ট রে সারি থাক লই সাসা এই ডরে আবার যুবকরা দাঁড়িয়ে রাখে না দাঁড়িয়ে রাখবেন নি অনেক গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে অনেক গুনাহের কাছ থেকে আল্লাহ হেফাজত করে আজকালে আজকালে এই কথা চিন্তা করা বাতিল করে দেন আগেকার সময়ে মেয়েরা দাঁড়িওয়ালার কাছে বিয়ে বসছে না এখন মেয়েরা চিন্তা করে কমপক্ষে দাঁড়িয়ে রাখলে নানা ধরনের ইয়াবা ট্যাবলেট টুবলেট নানা কিছু আর গেঞ্জা গুঞ্জা কিতা করতো না আসেনি 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 এই জন্য খবরদার চিন্তা চেতনা বদলান পরিবেশগত ভাবে যে ছেলে আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ বলেন তার দিকে আমি অগ্রসর হয়ে যা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল আল্লাহ বলেন যে আপনি জানেন তাদেরকে তোমরা যার গোলামি করো আমরা তারটা জোরে কন করি না এরপরে নবীজি বলছেন আল্লাহ আমার সাসা লাগে যে মহব্বত আছে না নাই আল্লাহ কয় سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আমি তাদের অন্তরকরণে মোহর মেরে দিয়েছি শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করেছি ফলে তাদের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থাপনা করেছেন কে
আর ইমানদারের পক্ষে জোরে কন্ঠ আছে কে? কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এরপরে তারা অটুট রয়েছে, সুম্মা ইসতাকামু তারা ইসতিকামত রয়েছে, যাদের অটুট রয়েছে ঈমানের উপরে, তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেই। আমার ভাইরা, এই জন্য ইমানদারের পক্ষে জুরে কন্ত কে রয়েছে? এই কথাটা শুনল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা শুনল হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা আল্লাহর বান্দা দৌড় দিয়ে রাসূলের কাছে বসে ডাক দিলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথাগুলো আমি বিশ্বাস স্থাপন করলাম, দয়া করে আমারে মুসলমান বানান। মুসলমান বানানোর উপরে এই অবস্থায় তিনি এখান থেকে কালিমার সনদ নিল। কালিমার সনদ নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার যখন ঘরে গেল, ঘরে যাওয়ার পরে মায়ের কানে আগে বার্তা পৌঁছে গেছে। যাওয়া মাত্র আর কোনো কথা নাই, ছেলে দিয়া বাড়ি শুরু করছে মা। ছেলি কথা বুঝেননি? ছেলি বুঝেননি? লাকড়ি দিয়ে বাড়ি শুরু করেছে, লাঠি দিয়ে বাড়ি শুরু করেছে। কেন? রাসূলুল্লাহর কালিমা পড়লো, দ্বীন কেন মানলো, ইসলাম কেন মানলো? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মার বাড়ি খেতে খেতে তারপরে বিশ্ব নবীর কাছে আসছে আর বলতেছে, যতক্ষণ পর্যন্ত কালিমা না ছাড়বি ততক্ষণ পর্যন্ত তরে আমি কিন্তু ছাড় দিব না। আমার ভাইরা, এটাই হলো ইসলাম। এটার থেকে একটা শিক্ষা আছে, কোনো মা যদি, কোনো বাবা যদি ইসলামের বাইরে মাজারের দিকে টেলে দেয়, মার কথা বাবার কথা এখানে মানা জরুরি না, ঠিক না? বলে এখানে মানা জরুরি না, কিন্তু আদর্শিক থাকতে হবে। নবীজির কাছে গেছে, গিয়ে মায়ের চিত্রটা দেখালো, বাড়ি ডাকের কথা কন না, বাড়ি ডাকের সেলির, সেলির, সেলি বুঝিনি, একের লাড়িও আছে বাড়ি, সেলিও আছে, কি আছে লগে, লাড়িও আছে। এই মাইরের ডাকটুকু আল্লাহর নবীকে দেখান, নবীজি বললেন, আমার কাছে তার ডাক কেন দেখাও, মাইরের ডাকটা কেন দেখাও? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাইরের ডাক দেখানোর উদ্দেশ্য কিন্তু ভিন্ন না, আমি আপনার কাছে দৌড়ে আসছি গো নবী, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন, আমার মা যেন মাজার পূজারি থেকে, আমার মা যেন লাতুজ্জা মানা 33 কোটি দেবতা পূজারি থেকে যেন দূরে সরে যাই, সে যেন কালিমা পড়নে ওয়ালি একজন হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি এই কথাটা শোনার পরে চোখের কটার পানিটা রাস্তে করে মোছা দিলেন, মোছা দিয়ে হাতটা ধরছে, যখন খালি হাতটা উঠাইছে সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিছে। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, এমন দৌড়, স্কুলের দৌড় আসেনি, 200 মিটার দৌড় আসেনি স্কুলে, এমন দৌড় দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মেজাজের মানুষ, তিনি আস্তে করে বলছে, এই আবু হুরায়রা তুমি দৌড়াচ্ছ কেন? ডাক দিয়ে বলেন, আবু আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবি, আমারে আপনি বারণ করবেন না, আমারে ধরবেন না, আমারে কিন্তু আটকাবেন না, দৌড়াতে দেন, দৌড়াতে দেন। দৌড়ে গিয়ে দেখি আমি আমার মায়ের দরজার সামনে গেলাম আগে, নাকি আমার নবীর দোয়া আমার মায়ের দরজায় পৌঁছে গেছে। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার নবীর হুকুম মান্য করে তারাই আমি আল্লাহর হুকুম মানে। কে বলেছে? আল্লাহ। এবার আমাদের মধ্যে নবীর হুকুম মানি বটে, শুধুমাত্র গজলের সাথে। ঠিক। উমা কথা কন না কে? ঠিক। আল্লাহর নবী,
আসেনি আসেনি পিছে দুই একজন ভক্তবৃন্দ থাকলে বলে কো আহ নাই মানা নুন নবী গো আপনি হি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের পতি আপনি নবী আমার এই আদামের ধন আল্লাহর নবী নুন নবী গো আপনি হি নবী আমার জীবনের জীবন বন্ধু হজরের নামে স্পর্শ নি জানুয়ারি সত্য প্রবাহ চলতেছে আপনার কি কবর আছে হুজুর আছে না নাই কথা কন্যা কে আছে কিনা সত্য প্রবাহের কথা কি আপনার মাথা তো আছে না রাইতে রাইতে গাড়ি ভিতরে দেবো তখন কবর নাই তো এরা কি নবীরে ভালোবাসে কথা কন্যা বাসে যদি বাসত তাহলে আল্লাহর কথা অনুযায়ী সেটা ঠিক হইতো আল্লাহ বলছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহর হুকুম মান্য করে নবীর হুকুমের মধ্যে নবীর তরিকার মধ্যে জুরে কন্ত নামাজ আসি না সারছি কালি গানের মধ্যেই ব্যস্ত আসেনি আবার এক শ্রেণী বাইর হয়েছে এক শ্রেণী বাইর হয়েছে গান গাইছিল কত বড় নাফরমান একজন আল্লাহওয়ালার মধ্যে আপনার তুহমত লাগাই দিছে হযরত মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে বিতিরাজের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে জমিনে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন বিতিরাজ খালাস হয়েছিল হযরতে মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ইসলাম প্রচার শুরু করেছিলেন আর কোথাকার নিয়ে আগরতলা নে উগারতলাত লাগাই দিছে উগারতলা নিয়ে আগরতলা বিক্রি দিছে কথা কন্যা আছে না নাই তক্কা তক্কা গান কেডা হুনে আল্লাহ জানে কথা বুঝছেন না এই শীতকালে আইলে পরে ওই যে আমরা সিলেট যাওয়ার পথে দেখি তো রাস্তার মধ্যে এহেন এক গ্রুপ হেন এক গ্রুপ হেন এক গ্রুপ হেন হাইরে কাটটা কাটাতে হুনে জোরা কন্যা আসেনি জোরা কন্যাকে আসেনি আপনাদের এলাকায় নেই গাল আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন আর জোরে কোন আমিন আমিন দোয়া করছে নবীজি খালি হাতটা উঠাইছে মনে আছে তো কার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার জন্য আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও আমিন খালি হাতটা মাত্র উঠাইছে হেমনে কি 200 মিটারের দৌড় শুরু হইছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন মুক্তি পেয়ে সামনের দিকে অগ্রসর হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বলতে লাগলো আবু হুরাইরা রে কেন দৌড়াচ্ছ তিনি বলেন আমারে ধরবেন না আমারে ছইবেন না দৌড়াতে দেন আমি যেন আমার মায়ের দরজার সামনে গিয়ে দেখতে পারি আমি আগে গিয়ে পৌঁছলাম না নবীজির দোয়া আমার মায়ের কাছে আগে গেছে সুবহানাল্লাহ দৌড়াতে দৌড়াতে যখন দরজার কাছে গেল দরজার কাছে গিয়ে ডাক দিয়ে বলছেন আম্মা ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দি ভিতর থেকে শোভনীয় কণ্ঠ একটি আওয়াজ দিয়ে বলছে বাবা আবু হুরাইরা তুমি এসেছ চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বললেন রব্বে করিম আমি দৌড়ে আগে আসতে পারি নাই গো ও আমার মালিক আমি দৌড়ে আগে আসতে পারি নাই আমার মায়ের দরজায় এর আগেই তোমার নবীর দোয়া আমার মায়ের দরজায় পৌঁছে গেছে শুভনীয় কণ্ঠে আওয়াজটুকু শোনার পরে আল্লাহর বান্দির এই আওয়াজটা শোনার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার ডাক দিয়ে বলছেন আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে দরজা খোলা হলো দরজা খোলার পরে বলছে বাবা আবু হুরাইরা মারছি কষ্ট দিয়েছি আমারে তুই ক্ষমা করে দিস বাবারে যেই নবীর কাছে তুই কালিমা পড়ে মুসলমান হয়েছিস সেই নবীর কাছে আমারে নিয়ে যা আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে তোর সাথে ইমানওয়ালা হতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠুই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার রিজি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজি খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পাই কোন ভাষা শুকুর গুজার করার গো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা হেদায়েতের জোরে কন্ত মালিককে আল্লাহ, আরো জোরে কন মালিককে আল্লাহ। দুনিয়া দেখতে দেখতে আমাদের মাস থেকে বিদায়ের পথে, ভরসা নাই, জীবনের কোনো ভরসা নাই। আমি যদি বলি ওহরে বাহাদুর, তিনবার ঠিক মতো বমি, তিনবার ঠিক মতো বমি, আর তিনবার যদি রাতের বেলায় টয়লেট হয়ে যায়, এ বাংলার জমিনে যত বড় শক্তিশালী হোক না কেন আর সুজারা হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কলেরা হসপিটাল মহাকালীতে নিতে হবে, এমনও হতে পারে রাস্তার মধ্যেই তার জীবনটা শেষ হয়ে যেতে পারে, কখনকার জন্য মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যায়। আমরা কেউ কিন্তু এই অবস্থাটুকু জানি না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু আসার আগে তুমি আমার জন্য, আল্লাহর নবী বলেন মৃত্যু আসার আগে তুমি আমার আল্লাহর জন্য হয়ে যাবে, তাহলেই তোমার জন্য আল্লাহর হেদায়েতের রাস্তা খুলে দিবে। বান্দা যখন মরার আগে নিজেকে আত্মসমর্পণ করে জোরে কন্ত তার জন্য হয়ে যায় কে? মিশামিশি দুনিয়া, বিন্দু পরিমাণ তার মধ্যে কিন্তু আমার আমার কিছুই নাই, জোরে কন্যা আছে নাকি? নাই। যেই জমিনের মালিক ছিল আমার বাবা, সেই জমিনের মালিক এখন আমি, যেই জমিনের মালিক ছিল আপনার দাদা, সেই জমিনের মালিক হলেন আপনার বাবা, যিনি জমিনটা খরিদ করেছিল মাত্র 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে। দাদা আজ থেকে 70, 80, 90, 100, 150 বছর আগে যেই জমিনটা 10,000 টাকা কানি দাদা খরিদ করে গেছে, সেই জমিন বাবার হাতে আসার পরে জমিনের মূল্য হলো 10,000 টাকার, জমিন হয়ে গেছে 50,000 টাকা। 50,000 টাকার জমিন যখন আপনি আমার মালিকানাধীন এসে গেল, এই সময়ে দেখা গেল এই জমিনের মূল্য হয়ে গেল 10,00,000 টাকা। ও বন্ধু,
এই 10 লাখ টাকার জমিন আপনাদের সন্তানের হাতে গেলে পরে 20 লক্ষতে পরিণত হতে পারে। কিন্তু দেখা যায় আমি আপনি কি নিয়ে গেলাম, জমিন তো দাদার থেকে পালান, দাদা নিতে পারলো না, এই জমিনের অংশ বিশেষ বাবা নিতে পারলো না, এই জমিনের অংশ আমি আপনি কেউ নিতে পারবো না। মৃত্যুবরণের সাথে সাথে দেখা যাবে এই জমিনের ভাগিদার হওয়ার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হওয়ার জোরে কন্ত সম্ভাবনা আছে কিনা। এই জমিন রেখে তারপরে যেতে হবে 3.5 হাতের জমিনিয়া, জোরে কন কয় হাত, 3.5 হাত। এই 3.5 হাতের জমিনটা কাহার জন্য হবে? জান্নাতের টুকরা, নয়তো কাহার জন্য? জাহান্নামের আংরা। ঠিক কিনা বলেন? নবীজি বলছেন এমন কিছু তুমি কাজ করে দেবে যেই হলো ভালো আমল। যখন তুমি ভালো আমল করে যাবে, মারা যাওয়ার সাথে সাথে জানাজা কমপ্লিট করে কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে, কবর ডাক দিয়ে বলবে ওরে আগন্তুক আসো, তুমি আসো, তোমার জন্য আজকে আবার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি গালিসা দেওয়া হয়েছে। দীর্ঘদিন তুমি আমার আল্লাহরে সন্তুষ্ট করছিলে, আজকের দিনে তোমার জন্য জান্নাতি গালিসা বিছানো আছে। কবরে 3 জন নামে, 3 জন নামার পরে একটা আওয়াজ দেয়, আমাদের দেশে আসেনি কথা কন্যা কে আসেনি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আছে কিনা কোন? কবরে নেমে ডাক দিয়ে বলে যে হেরে তোরে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছিল, ও বান্দা এই মাটিতে আজকে রাখা হলো, এই মাটির থেকেই তোমারে উত্তোলন করা হবে। বিচারের দিনে কে কি করেছিলাম, জুরে কোন তো আল্লাহর কাছে আসেনি। রব্বে কারিম ডাক দিয়া বলেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ বলেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের কাতা। কে কি করেছিলাম, হিসাবের কাতার মধ্যে জুরে কন্ত আসেনি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরের মধ্যে যখন রাখা হয়, একজন মানুষকে প্রশ্ন করা হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে, জুরে কন মার রব্বুকা, তোমার রবকে, এই কথাটা বলার পরে সেই সময় সে বলবে লা আদরি, আমি জানি না, কারণ দুনিয়াতে রব্বে কারিমের পায়ে সেজদা করে নাই, মসজিদে যাই নাই, বরং মসজিদের জায়গা দিবে দূরের কথা এর বিরোধিতা করেছে। এরকম মানুষ জুড়ে কোন বাংলার জমিনে আছে কিনা? মসজিদে যাই নাই, আরো কেউ যদি গেছে তারে তিরস্কার মারছে। যুব সমাজ মসজিদে যাওয়ার পথে একজন যেন বলল বন্ধু চলো আল্লাহর বিধানটা পালন করি, সে ডাক দিয়ে বলছে তুমি কি কাকরাইলের বড় মুরব্বী নাকি? অনেক পেরেশান আর পেরেশানি নিয়ে তারপরে মসজিদে চলে গেল। ও মুসলমান, তিরস্কারের দরজা বন্ধ হয়ে যাবে একদিন, তৌবার দরজা বন্ধ হতে চলছে, তৌবার দরজা বন্ধ হতে চলছে। করোনাকালীন সময়ে মসজিদের দরওয়াজা বন্ধ ছিল, 5 জনের 12 জনের জন্য খোলা ছিল, কথা কোন ঠিক কিনা? এবার অমিক্রন আসতেছে, অমিক্রনের কারণে দেখা যায় দুনিয়ার জমিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার পথে, কথা কোন না কে? কিন্তু বাণিজ্য মেলা চালু হয়েই, আমার কথা কোক্কা, 10 মিনিটের রাস্তা পারাপার হতে সময় লাগে 3 ঘন্টা বাণিজ্য মেলার। কিন্তু দেখা যায় দিনের কথা ইসলামের কথা শুনে মানুষেরা চোখের পানি ছেড়ে আল্লাহর জন্য হবে, এই কথারও দেখা যায় বন্ধ হওয়ার পথে অনুমতিও মিলতেছে না, কথা কন না কেন? সেজন্য ভাইয়েরা আমার, তাওবার দরজা কিন্তু বন্ধ হওয়ার পথে। আজকাল আমরা লক্ষ্য করেছি 14 বছরের মেয়ে, 2 জন বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে যায়,
পিছনে আরেকজন বান্ধবীর হাতে মোবাইল দিয়ে, পিছনের বান্ধবীরে বলে তুই মোবাইলটা ঠিক মতো ধরে রাখবি, এরপরে ধরে রেখে ভিডিও বানাইছে, একজন আরেকজনের পাশার মধ্যে থাপ্পর দিছে, থাপ্পর দিয়ে তারপরে ভিডিও বানাইয়া টিকটক করে তারপরে ছেড়ে দিছে। এরকম আজকালে জোরে কন্ত আছে কিনা? তাওবার দরজা কিন্তু বন্ধ হওয়ার পথে, টিকটকের সময় শুরু হয়ে গেছে। যুব সমাজদের মাঝে লম্বা চুল আসেনি? আছে। লম্বা চুল এক সাইড হলো 0 পয়েন্ট, কি মারছে মেশিন মারছে জেল, আরেক সাইডে হলো আদাত লম্বা চুল। হাসির জন্য বলছি না ভাই জান, আদাত লম্বা চুল এর মধ্যে আবার কালার করছে, বুড়া মানুষ কালার করে তারপরে কালো বানাইয়া জোয়ান হতে চায়, আর জোয়ান বলাইবার কালার করে লাল বানাইয়া বুড়া হইতে আসে। আসেনি? রাস্তা দিয়ে হেঁটে যাই চুলের এমন করে, আসেনি? দুইজন সামনে দিয়ে ভিডিও ক্যামেরা ধরে রাখছে, আছে না? আছে। এখন DSLR ক্যামেরা কিনছে 70,000 টাকা বাবার কাছ থেকে দায়বদ্ধ করে তারপর নিয়ে গেছে। বাবা চিন্তা করতেছে 70,000 বড় না, আমার সন্তানটা আমার কাছে বড়, দিয়ে দিছে ক্যামেরা। দিয়ে দেওয়ার পরে টিকটক বানানোর জন্য দেখবেন বাগলপুরের রাস্তার মধ্যে দাঁড়াইয়া ছবি উঠাইতেছে, কথা কন্যা কেন? এমন সময় একটা আরেকটার চুলের নাড়া মারে, সামনের দিক দিয়ে ক্যামেরা বন্দি করে তারপরে এটারে টিকটক বানাইতে আছে। আর ওই যে দেখেন যারা কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে ক্যামেরা ফিটিং করেছে, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করো। আরো চিৎকার করে বলেন আমিন। টিকটক ওয়ালার আজকে শঙ্কা বাড়তেছে না কমতেছে? আবার হাসির ক্ষেত্রে কথা কন না কে, হাসির জন্য বলছি না ভাই। অথচ নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী যখন হাসি দিতেন তাবাসসুম, একবার হাসি দিলে পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহর নবীর হাসি দ্বারা যেন আমার মনের পরিতৃপ্ততা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই যদি হয় দুনিয়ার অবস্থা, তাওবার দরজা কিন্তু বন্ধ হওয়ার পথে। ও বন্ধু, টিকটক ওয়ালারা আস্তে আস্তে করে নোংরা হয়ে যাচ্ছে, সময় যাচ্ছে তো মানুষের চরিত্র বদলাইতেছে, সময় যাচ্ছে মানুষ দুর্বল হচ্ছে, সময় যাচ্ছে মানুষের ক্যারিয়ার নষ্ট হচ্ছে, মানুষ অশালীনতার দিকে পা বাড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ঘোষণা দিয়ে বলছেন, হে জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝে একটি ঘোষণা দিলাম, সেই ঘোষণার বাণী জগতের মানুষের মাঝে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, সন্তানদেরকে তুমি আদেশ করবা, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার সন্তানদেরকে আল্লাহর জন্য নামাজের জন্য আদেশ করে দিবা। কোচিংয়ে যাই নাই ছেলেরে মারছি কিনা, কথা কন না, স্কুলে যাই নাই জোরে কন মারছি কিনা, বাজারে সময় মতো যাই নাই মারছি, বাবার জন্য দোকানে নাস্তা নিয়ে যাই নাই মারছি, ব্যবসার কাজে বাবা ব্যবসায়ী শিক্ষা দেওয়ার জন্য তারে নিজের ব্যবসার সাথে জড়ায় দিছে, সময় মতো উপস্থিত হয় নাই কারণে মারছি। একজন বাবা বলেন, তো আমার সন্তান মসজিদে নামাজের জন্য যাই নাই এই কারণে তারে আমি বহুদিন মারছি। পাওয়া যাইব? পাওয়া যাইত। যদি জিজ্ঞেস করি আপনার সন্তানকে মারলেন না নামাজ না পড়ার কারণে কেন, উত্তরে বলবেন তারে তো আমি অনেক ভালোবাসি, আমি বলবো আপনি আপনার সন্তানকে অরিজিনাল ভালোবাসেন না? যদি ভালোবাসতেন তাহলে আপনার সন্তান জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আল্লাহর দুজকের আগুনের দিকে চলে যাচ্ছে, আপনি বাবা হয়ে তারে জাহান্নামের আগুন থেকে ফিরাইলেন না, তাহলে অরিজিনালি আপনি আপনার সন্তানরে ভালোবাসেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে জগতের মানুষেরা শুনুন, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছি। রব্বে করিম ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শুনুন, আমি আল্লাহ
জগতের সকল মানুষগুলোর জন্য ঘোষণা দিয়েছি, মসজিদকে যারা আবাদ করে জুড়ে কন্ত তাদের জন্য মহান আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আছে কিনা, আরো জোরে কোন আছে কিনা দেখবেন। জুমার দিন মসজিদে গেছে হুজুরের পিছে নামাজ পড়তো, এক শ্রেণীর মানুষ বয়ে বয়ে আসেনি, কথা কন নাকি আসেনি, গরমের দিন আইতেছে তো দেখবেন, সরাসর বাজারও গেছে মসজিদে নামাজ পড়তো, পরে হুজুর বয়ান করতেছে, এরপরে কি করতেছে হেরা, জোরে কন্যা কি করতেছে, আরো জোরে কি করতেছে, উঙ্গাইতেছে, ঘুমাইতেছে না উঙ্গাইতেছে, কি করতেছে উঙ্গাইতেছে। এরপরে দেখা যাবে খুতবা যখন শেষ হয়ে যায় আস্তে করে সে নামাজে দাঁড়ালো, নামাজ শেষ করে সুন্নত পড়ে তারপরে যখন বেরিয়ে যায়, যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জিজ্ঞেস করেন, ও বন্ধু তুমি তো উঙ্গানের কারণে মসজিদে বইতেই পারছিলে না, এখন তোমার ঘুম কই গেল, বন্ধু ডাক দিয়ে বলবে, দুস্তরে ঘুমানি ওই সময় যে কোত্থেকে আসলো, আমার তন্দ্রা ঘিরেছিল, আমি বুঝতে পারি নাই কোথা থেকে এসেছে, এখন যে কত চেষ্টা করতেছি বিছনায় শুয়া, এরপরেও ঘুম আসে না, ট্যাবলেট খেলেও ঘুম আসে না, কিন্তু মসজিদে গেলে জোরে কন্ত তন্দ্রা দেই কে, এটা হলো আরামের, আরামের ঘুম, রহমতের ঘুম দিয়েছেন কে, আরো জোরে কন কে দিয়েছেন, আল্লাহ।